ডিসিশন নিয়েছে, এরপরে যদি করোনার মৃত্যু কোথাও হয় তাহলে আমাদের ধাপায় যে আমাদের ক্রিমিটোরিয়ামটা আছে সেটা থাকবে, আর যদি কাউকে কবর দিতে হয় তাহলে বাগবাড়ি বেরিয়াল গ্রাউন্ডে, সেখানে আমরা একটা জায়গা স্পেসিফাই করেছি, সেটা আলাদা করে গেট করে দিয়ে সেইখানে যাতে মানুষজনের থেকে দূরে এটা হয় এবং যাতে মানুষ আতঙ্কিত না হয় সে ব্যবস্থাটা করা যায়। কিন্তু আশা করছি আর কোনো মৃত্যু হবে না, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তার সাথে যেভাবে আজকে হ্যামারিং পদ্ধতি, অর্থাৎ যখন রোগটা ছড়িয়ে পড়ার সময় সেই সময় হ্যামারিং করে এই যে রাজ্যব্যাপী আজকে যে লকডাউন করেছেন এইটার সুফল আসতে আর দু তিন দিনের মধ্যে শুরু করবে। যদি কেস না ছড়ায় তাহলে আমরা নিশ্চিন্ত। এখনও বলবো আপনাদের যে আমরা মানুষ, আমাদের আতঙ্কিত হবার কিছু নেই, আতঙ্কিত হয়ে বাঁচা যায় না। আমরা সতর্ক থাকবো, বারবার সাবান দিয়ে হাত ধোব, কেউ হাঁচি করলে মুখটা ঢেকে কনুইয়ের মধ্যে হাত। পৌরসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের শহরে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সব রকম ব্যবস্থা নিয়েছে। হেলথ ডিপার্টমেন্ট, আমাদের হেলথ অফিসগুলো খোলা, হেলথের যদি সেরকম দেখে তখন স্বাস্থ্য দপ্তর যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী সেখানে পাঠিয়ে দেওয়া, সব রকম ওষুধ অ্যাভেলেবেল করা এবং মানুষের আতঙ্ক না করা এবং করোনার প্রচার সর্বত্র করা। আমাদের প্রায় 10,000-এর ওপরে ওয়ার্কার সারা কলকাতা পরিষ্কার রাখছে, স্প্রিংক্লেয়ার সিস্টেম দিয়ে আমরা সারা কলকাতায় যে বিজন সেগুলো মুক্ত রাখার জন্য স্প্রিংক্লেয়ার সিস্টেম দিয়ে আমরা ওষুধ ছড়াচ্ছি। তৃতীয়ত, জল দিয়ে আমরা রাস্তাঘাট ধুয়ে দিচ্ছি। চতুর্থ, কনজারভেন্সি ওয়ার্কারদের যাতে ঠিক মতন তাদের নিজেদের প্রোটেকশন নেয় সেই জন্য MMIC দেবব্রত মজুমদার নিজে ঘুরে ঘুরে এই কাজটা করছে।